তার কথা আপনাকে কে বলবে? আপনাকে আমি আগেই বললাম তো, যে এই কথাটা আমি আপনাকে বলতে পারবো না। বলতে আপনাকে হবেই। সাংবাদিকরা কখনো তাদের খবরের সূত্রের কথা কাউকে জানায় না। কিন্তু সূত্র ছাড়া আপনার খবরে কেউ বিশ্বাস করবে না। প্রমাণ আপনাকে দিতে হবে। তাই বুঝি আপনার কি মনে হচ্ছে, প্রমাণ ছাড়া এই খবরটা কেউ বিশ্বাস করবে না? Well, sir, আপনি আপনার মনে হওয়াটা নিয়েই থাকতে পারেন, আমাকে আমার কাজটা করতে দিন। আর কি কি কাজ আপনি করতে চান? হ্যাঁ, বর্মনবাড়ির কেচ্ছা কেলেঙ্কারির গল্পটা কিন্তু এখনো শেষ হয়নি। যেটুকু ছাপা হয়েছে সেটা হচ্ছে মূল কাহিনী, এরপরে তো বাকি থেকে যায় বিশেষজ্ঞদের মতামত, ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, বিখ্যাত ব্যক্তিদের বক্তব্য, জনমত সমীক্ষা, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। আপনাকে আমি দেখে নেব। কুল ডাউন মিস্টার বর্মন। ইনফ্যাক্ট, আপনি যত রেগে যাবেন আমার কাছে এই খবরটা তত দামি হয়ে উঠবে। এই যে আপনি অফিসে এসে আমাকে থ্রেট করলেন, আমি কিন্তু এই গল্পটা কালকে বেশ ভালো করে ছেপে দিতে পারি। সেই সুযোগ আপনি আর পাবেন না। আমি আপনার বিরুদ্ধে মানহানির মামলা করব, মোটা টাকা ক্ষতিপূরণ আদায় করব, আপনার কাগজ উঠিয়ে তবে আমি ছাড়ব। আপনার যা ইচ্ছে আপনি তাই করতে পারেন। এবার বলুন, চা না কফি? তারপরে অর্জুন এখানে আবার চলে আসবে, তোমার ভাই তোমার কাছে আবার ফেরত আসবে। কি বলেছিলাম বলো? তুমি আর টাইম ওয়েস্ট না করে অর্জুনের ঘরটা ভালো করে মানে চেক করে দাও, মানে ওর বইপত্র জামা কাপড় সব ঠিকঠাক আছে কিনা। অনেকদিন পরে ছেলেটা আবার আসছে তো, তাই এই দেখো এখন আমার ফোন কে করে দেখ। হ্যালো। হ্যালো স্যার, আমি অর্জুন বলছি। অর্জুন কিরে পাগলা, তুই কখন ছাড়া পেলি? এই তো একটু আগে। যাক ভালোই হয়েছে। তা ফোন করতে গেলি কেন? তুই এখানে সোজা চলে আসবি তো। না স্যার, আমি আসতে পারবো না। হ্যাঁ, কি বলছিস তুই? অনেকদিন মাকে দেখি না, মায়ের জন্য মন কেমন করছে। ও আচ্ছা আচ্ছা, মায়ের জন্য মন কেমন করছে? এত ঠিক আছে রে বাবা, আজকে রাতটা মায়ের কাছে থেকে কালকে সকালে তাড়াতাড়ি করে চলে আয়, অনেকদিন স্কুল কামাই হয়েছে তো। কিরে? হ্যাঁ না স্যার, আমি মার কাছেই থাকবো। কি বলছো শোনো তো পাগলাটা, কি কি বলছো শোনো। এই তুই কি বলছিস বলতো? হ্যাঁ আমি আমার মার কাছে থাকবো। আমার দাদা মারা যাওয়ার পর মা বড্ড একা হয়ে গেছে। আমার মনে হয় আমার মাকে একা রেখে আমার অন্য কোথাও থাকা উচিত হবে না। ঠিক আছে, তুই ভালো বুঝবি তাই। অর্জুন আর কোনোদিন আসবে না। কত মার কাছে থাকবে?
তোমার সাথে আমার কিছু কথা আছে। রোহিণী, আজ রাতের মধ্যে এই ফাইলটা ক্লিয়ার করতে হবে। হরি, আমি এক্স্যাক্টলি তোমার 5 মিনিট নেব, ওকে? 5 মিনিটের মধ্যে 2 মিনিট পেরিয়ে গেল, ওকে? ভাল লাগে না সব সময় সময় গুনে। তুমি জানো আমার চাকরিটা পার্মানেন্ট হয়ে গেছে? জানি, তুমি যে অফিসে জয়েন করেছো সেটাও জানি। আর কিছু? একটা জিনিস তুমি জানো না। কি? আমার এই নতুন অফিসে বসকে। রোহিণী, তোমার অফিসের বসকে আমি কি করে জানবো? আমার পরিচিত কেউ? গেস করো। পরিচিত? অফকোর্স পরিচিত। তোমার বন্ধু দেবজিৎ চৌধুরী। তুমি সব চিনি শুনেও দেবজিতের কোম্পানিতে? না নীল, তুমি আমাকে ভুল বুঝছো। শোনো, আমি কিচ্ছু জানতাম না। আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে গিয়ে দেখেছি আমার বস দেবজিৎ। তুমি তুমি জয়েন করেছো 2-3 দিন হয়ে গেল, তুমি আমার কাছে লুকিয়ে গেলে কেন? তুমি বিশ্বাস করনি আমি তোমার কাছে কিচ্ছু লুকোইনি। তুমি 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 আমাকে বিশ্বাস করো। বিশ্বাস তোমাকে? জি 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 জি। তুমি দেবজিতের কোম্পানিতে চাকরি ভিক্ষা চাইতে গেলে তোমার লজ্জা করো না? না নীল, তুমি নীল, তুমি একটু একটু মাথাটা ঠান্ডা করো। নীল নীল, আমি সত্যি জানতাম না। স্টপ ইট, স্টপ ইট। এখন আমি বুঝতে পারছি যে তুমি কেন আমাকে মিথ্যা কথা বলেছিলে। এখন আমি বুঝতে পারছি তুমি কেন আমাকে লুকিয়ে নীট ইন্টারভিউ দিতে গেছিলে। এখন আমি বুঝতে পারছি যে তুমি কেন অফিস আওয়ার্সের পর তুমি বাড়িতে লেটে ফেরো। আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেছে। তুমি তোমার রোহিণীকে একদম ভুল চিনেছ। তুমি যে এত ভালো গান গাও সেটা তো আমার জানা ছিল না। তা হঠাৎ এত দুঃখের গান কেন? কি হয়েছে তোমার? দুঃখের কেন হবে, এটা তো খুঁজে পাওয়ার গান। তো কি খুঁজে পেলে শুন। জানি না, তবে এবারে যখন সিকিম যাব আশা করি তখন তোমার প্রশ্নের ঠিক উত্তর দিতে পারব। তুমি তোমার সিকিমকে আর তোমার অনিরুদ্ধকে খুব মিস করো, তাই না? না না সূর্য, আমি সিকিমে অনির সব স্মৃতি ভুলে যেতে চাই। আমি
নতুন করে সব কিছু চিনতে চাই। অনিরুদ্ধ বর্মনের প্রেমিকা তিস্তা নয়, অপুর মা তিস্তাকে খুঁজে পেতে চাই। তুমি কি তখন এই খুঁজে পাওয়ার কথাই বলছিলে তিস্তা? সূর্য, তুমি যাবে আমাদের সঙ্গে? সিকিমে? হ্যাঁ। আমি যে আবার নতুন করে জীবন শুরু করব সিকিমে, তুমি থাকবে না তখন আমার পাশে? আমার চোখ দিয়ে সিকিমকে নতুন করে দেখবে না সূর্য? দেখবে না? দেখবো। কথা দিলাম। কাকাবাবু, এডিটারকে কত টাকায় কিনলে? টাকা নিল না। ওই এডিটরের কাছে কোনো রকম ইনফরমেশন পাওয়া যাবে না, ওর সোর্স ও রিভিল করতে রাজি নয়। প্রফেশনাল এথিক্স। আমরা শেষ হয়ে যাব, আমরা শেষ হয়ে যাব। রোজ গুজব ছড়াচ্ছে, বাড়ছে। প্রত্যেকটা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি আমাদের বিজনেস অ্যাসোসিয়েটস একটার পর একটা লজ্জাজনক প্রশ্ন তুলছে, মাথা হেট হয়ে যাচ্ছে। কাকাও, এরা বাচ্চা ছেলের মতো হাত পা ছুড়ে কেঁদো না তো আদিত্য। পৃথিবীর সমস্ত সমস্যার একটা সমাধান থাকে। আমি কোনো সমাধান দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে তুমি ডুবে যাচ্ছ, বর্মন সাম্রাজ্য ভেঙে পড়ছে, রতিকান্ত বর্মন একটা সস্তা এডিটারের কাছে হেরে যাচ্ছে। রতিকান্ত বর্মনের পথে দাঁড়াবার আগে ঈশ্বরকে দুবার ভাবতে হয়। বলি 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 ফাঁকা বলি, তোমার উপর আস্তে আস্তে আমার বিশ্বাস পড়ে যাচ্ছে আদিত্য। একটা ভালো যোদ্ধা তার ব্রহ্মাস্ত্রটা একদম শেষ মুহূর্তের জন্য বাঁচিয়ে রাখে। রাস্তার লোক যখন তোমার দিকে ঢিল ছুটে তখন তুমি কি করো? আমি আর শেষ দেখব, অত সহজে আমি হেরে যাব না। নিষ্ঠুর হব, স্বার্থপর হব, ধূর্ত হব, চালাক হব। ওই এডিটরকে আমি শেষ করে দেব। দ্যাট পেটি স্কাউন্ডরেল। আমাকে প্রসাদ দেবে না? কিছু বলবি? তোমাকে পূজা করতে দেখে মনটা খুব শান্ত হয়ে যায় গো। এত ভক্তি, এত নিষ্ঠা। কেন, তুই ঈশ্বরে বিশ্বাস করিস না?
কে জানে। মাঝে মাঝে মনে হয় সত্যি কি ভগবান আছেন। ছোট, ঈশ্বরের তৈরি করে দেওয়া ভাগ্য মানুষের জন্য, তুই যে সেই ভাগ্য নিয়ে ছিনিমিনি করিস রে। কেউ কারোর ভাগ্য নিয়ে ছিনিমিনি করতে পারে না দিদি ভাই, আর কেউ কারোর ভাগ্য বদলে দিতে পারে না। পারে ছোট, যখন কেউ প্রতিশোধ নিতে চায় তখন সে ঈশ্বর মানে না, প্রিয়জন মানে না, এমনকি নিজের দিদি ভাই। দিদি ভাই, আমার হয়তো সবার থেকে বেশি এখন ভগবানের দরকার, সবার থেকে অনেক বেশি। অনুতাপ, প্রায়শ্চিত্ত, এ পাপের প্রায়শ্চিত্ত হয় ছোট? তোমার কথাটাই হয়তো ঠিক দিদি ভাই, ভগবান হয়তো আমার কোনো কথাই শুনবেন না, কিন্তু তোমার কথা তো শুনবে। তুমি কি পারো না আমার জন্য একটু প্রার্থনা করতে? ছোট, আমি বাড়ির সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করি, আর আমার ইন্দুর জন্য করব না। এমনকি তিস্তার আত্মার শান্তি কামনা করে আমি দুবার। তুমি এটা করতে পারো না, তুমি তুমি তিস্তার আত্মার শান্তির কামনা করতে পারো না দিদি ভাই। আরে, ঈশ্বরের সামনে তুই আমাকে ছুঁয়ে বলতে পারবি? তুই চাস না আমি তিস্তার আত্মার শান্তি কামনা করি? না দিদি ভাই, দিদি ভাই, আমি তোমায় কি করে বোঝাই বলো তো? তা কিন্তু ছুস না আমার, তোর দিকে তাকাতে আমার ঘৃণা করছে। মানহানির মামলা করা হয়েছে। বাহ, ঠিক এইটাই চেয়েছিলাম।